আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি আজকের ক্লাসে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহে প্রদত্ত বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে এই অ্যাসাইনমেন্টটি মাত্র একটি ক্রিয়েটিভ কোশ্চেন ষষ্ঠ অধ্যায় থেকে পরমাণুর গঠন তো প্রথমে হচ্ছে যে একটি মৌল এখানে এক্স ওয়াই জেড তিনটি মৌল দেওয়া আছে এদের পারমাণবিক ভর দেওয়া আছে এবং এদের ভর সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এখানে একটি চক দেওয়া আছে এখান থেকে চারটি প্রশ্ন প্রথম আইসোটোপ কাকে বলে খ পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো দুই মার্কের কোশ্চেন যেটি নরমালি হয় উদ্দীপকের চক্রে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রনের সংখ্যা নির্ণয় করো আর গ প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌলের পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো তো এই পুরো প্রশ্নের উত্তর হচ্ছে বোর্ডে লেখা আছে তারপর আমি একটু ধারাবাহিকভাবে ডিসকাস করব যাদের একটু জানার আগ্রহ আছে অ্যাসাইনমেন্ট লেখার পাশাপাশি শুধুমাত্র এই গ নম্বর প্রশ্নে একটি চিত্র আমরা এখানে অঙ্কন করব ক খ গ এই তিনটি প্রশ্ন হয়ে গেলে এই কাজটি আমরা করব তো চলুন দেখে আসি প্রথম প্রশ্ন আইসোটোপ কাকে বলে আমরা জানি যে পর্যায় সারণীতে প্রত্যেকটি মৌলের একটা সুনির্দিষ্ট অবস্থান আছে যেমন যার অবস্থান যততম তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তত যেমন হাইড্রোজেন অবস্থান হচ্ছে ওয়ান তার মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান ঠিক একইভাবে পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান হচ্ছে এগারো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ক্লোরিনের অবস্থান হচ্ছে সতেরো নম্বর সিরিয়ালে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো অর্থাৎ পারমাণবিক সংখ্যাই হচ্ছে একটা মৌলের আইডেন্টিটি তার পরিচয় এটি হচ্ছে তার পর্যায় সারণীতে তার অবস্থান তাই পারমাণবিক সংখ্যা একাধিক মৌলের কখনো একই রকম পারমাণবিক সংখ্যা হতে পারে না কিন্তু একই মৌলের একাধিক ভর সংখ্যা থাকতে পারে যেমন হাইড্রোজেনের ছয়টি আইসোটোপ আছে যাদের এক একটি ভর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে হাইড্রোজেনের ছয়টি আইসোটোপ আছে যাদের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন আবার দেখা যাচ্ছে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় কিন্তু ওদের ভর সংখ্যা হচ্ছে বারো তেরো চোদ্দ বিভিন্ন রকম ভর সংখ্যা থাকতে পারে তাহলে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন এই ধরনের মৌলগুলোকে বলা হচ্ছে ওদের পরস্পরের আইসোটোপ তাহলে আমরা এখানে লিখব বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌল তাহলে একই মৌল বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয় তাহলে আমরা এখানে তিনটি উদাহরণ দিচ্ছি হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম তাহলে দেখো এই যে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক তারপর হচ্ছে ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক ট্রিটিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক কিন্তু দেখো ভর সংখ্যা প্রোটিয়ামের ভর সংখ্যা হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে টু আর ট্রিটিয়ামের ভর সংখ্যা হচ্ছে থ্রি তাহলে আমরা বলছি যে একই পারমাণবিক সংখ্যা ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌল একই মৌল মানে তাদের পারমাণবিক সংখ্যা একই এদেরকে পরস্পরে আইসোটোপ বলা হয় হাইড্রোজেনের ছয়টি আইসোটোপের মধ্যে এই তিনটি আইসোটোপ প্রকৃতিতে ব্যবহার করা হয় বাকিগুলো ল্যাবে গবেষণার কাজে তৈরি করা হয় বা ব্যবহার করা হয় এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন তাহলে ওদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এদের ভর সংখ্যা হচ্ছে এক এখানে ভর সংখ্যা হচ্ছে দুই এখানে ভর সংখ্যা হচ্ছে তিন এবার আসো পরের প্রশ্ন তাহলে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝাও একটু আগে আমরা বলে আসছি পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি মৌলের আইডেন্টিটি যেমন একটি মৌল যদি এগারো নম্বর যদি তার পারমাণবিক সংখ্যা এগারো হয় তাহলে পর্যায় সারণীতে সেটি এগারো নম্বরে অবস্থান করবে এগারো নম্বর অবস্থান করে সোডিয়াম আবার আমরা সবাই জানি যে অক্সিজেন অক্সিজেনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তার মানে এটি পর্যায় সারণীতে আট নম্বরে অবস্থান করবে তাহলে পারমাণবিক সংখ্যা মূলত হচ্ছে তার প্রোটনের সংখ্যা আবার যে কয়টি প্রোটন থাকবে সমান সংখ্যক ইলেকট্রন থাকবে কারণ প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ তাহলে একটা পরমাণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুটি হচ্ছে সমান চার্জ অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ তাহলে আমরা বলতে পারি যে পারমাণবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে তার মধ্যে অবস্থিত প্রোটন সংখ্যা যেমন হাইড্রোজেনের প্রোটন হচ্ছে একটি আবার কার্বন যদি ছয় নম্বর অবস্থান করে তাহলে তার প্রোটনের সংখ্যা হচ্ছে সিক্স তাহলে এখানে আমাদের প্রশ্ন কোন একটি মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে ওই মৌলে পারমাণবিক সংখ্যা বলা হয় এটি একটি পরমাণুর নিজস্ব সত্তা অর্থাৎ তার নিজস্ব পরিচয় যেমন যার প্রোটনের সংখ্যা হবে 18
তাহলে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 যেমন আর্গন এটি তার পরিচয় তাহলে আমরা এখানে তিনটি দুটি উদাহরণ দিচ্ছি অ্যালুমিনিয়াম Al তার প্রোটনের সংখ্যা হচ্ছে 13 সোডিয়াম Na তার প্রোটনের সংখ্যা হচ্ছে 11 তাই এদেরকে পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 এবং 11 এই হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন তোমরা তোমাদের মতে করে আরো एग्जांपल দিতে পারবে পরের প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের চোখে উল্লেখিত জেড মৌলে একটি পরমাণুতে নিউট্রনের সংখ্যা নির্ণয় করো এই হচ্ছে আমাদের জেড মৌলের একটি পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা আমরা নির্ণয় নিউট্রনের সংখ্যা তাহলে জেড মৌলটি পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 তার বোর সংখ্যা হচ্ছে 14 তাহলে এখন যদি আমরা এখানে প্রশ্ন করি আমাদের এই দুটি প্রশ্ন একটু মুছে নিচ্ছি তাহলে জেড মৌলটিকে যদি আমি এখানে লিখি যে 6 কার্বন কার্বন আমরা জানি যে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 তার স্বাভাবিকভাবে তার বোর সংখ্যা হচ্ছে 12 কিন্তু যখন একটি আইসোটোপ হবে একই আইসোটোপের ক্ষেত্রে আমরা বলি আসছি একই পারমাণবিক সংখ্যা বোর সংখ্যা হচ্ছে ভিন্ন তাহলে এটি হচ্ছে আর এই যে 14 14 হচ্ছে বোর সংখ্যা আর হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 তাহলে পারমাণবিক সংখ্যা 6 আর 14 হচ্ছে তার বোর সংখ্যা এটি হচ্ছে কার্বনের একটি আইসোটোপ এটি আবার এটির আইসোটোপ তাহলে এই আইসোটোপের মধ্যে আমরা এটিকে বলা হচ্ছে এই এই যে 14 এটিকে বলা হচ্ছে বোর সংখ্যা এটি হচ্ছে আমাদের বোর সংখ্যা আর এই 6 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা অথবা প্রোটনের সংখ্যা মানো পারমাণবিক সংখ্যা তাহলে আমরা জানি যে বোর সংখ্যাটাকে একটি পরমাণুর কেন্দ্রে আর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা তার কক্ষপথে থাকে পারমাণবিক সংখ্যা থেকে বোর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কোন একটি মৌলের বোর সংখ্যা থেকে তার পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফল থাকবে এটিকে বলা হচ্ছে ওই মৌলের নিউট্রনের সংখ্যা তাহলে একাধিক মৌলের নিউট্রনের সংখ্যা একাধিক হতে পারে যেমন দেখো তাহলে আমরা বলতে পারি এই মৌলটির নিউট্রনের সংখ্যা হচ্ছে 14-6 তাহলে হচ্ছে 8 তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের জেড মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 তার বোর সংখ্যা 14 এটি কার্বনের একটি আইসোটোপ এর প্রতীক হচ্ছে বোর সংখ্যা উপরে থাকবে পারমাণবিক সংখ্যা বামে নিচে থাকবে এটি কার্বন এই পরমাণুতে বিদ্যমান নিউট্রনের সংখ্যা হচ্ছে বোর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা সমান 8 এখন একটু আগে তোমাদেরকে আমরা বলে আসছিলাম যে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হাইড্রোজেন তারপর আরো একটি আইসোটোপ ছিল এখানে এটি ছিল 1 এটি ছিল 2 এখানে 1 আর একটি আইসোটোপ ছিল হাইড্রোজেনের 3 এখানে 1 তাহলে হাইড্রোজেনের তিনটি আইসোটোপের মধ্যে যেটাকে হাইড্রোজেন আমরা বলি তাহলে এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে বোর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা তাহলে এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে 0 এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে 2-1=1 এখানে নিউট্রনের সংখ্যা হচ্ছে 3-3-1=2 তাহলে হাইড্রোজেনের তিনটি আইসোটোপের মধ্যে প্রথমটির বোর সংখ্যা হচ্ছে 0 দ্বিতীয়টির বোর সংখ্যা হচ্ছে 1 তৃতীয়টির হচ্ছে বোর সংখ্যা হচ্ছে 2 তাহলে আমরা এইভাবে আমরা বলতে পারি কোন একটি মৌলের তার বোর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করলে যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে ওই পরমাণুর নিউট্রনের সংখ্যা এই হচ্ছে আমাদের সি নাম্বার কোশ্চেনের আনসার এখন হচ্ছে পরের কোশ্চেন এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটি ক্লাস 8 9 10 পরবর্তী দুটি ক্লাসও তোমরা এটি ব্যবহার করতে পারবে খুবই সুন্দর উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌলটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা এক্স এবং ওয়াই এর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন অর্থাৎ পারম তৈরি করা সম্ভব কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো তাহলে এই যে এই আনসার এই আনসারের শুরুতে আমরা একটু ব্যাখ্যা করে আসি এখানে একটি ফিগার ড্র করতে হবে লেখা ঠিক যেভাবে আছে তোমরা এভাবে লিখলেই হবে তাহলে আমরা শুরুতেই দেখাচ্ছি এক্স মৌলটি আমরা বলে আসছি এক্স এক্স তোমরা সবাই জানো 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হচ্ছে ক্লোরিন এবং 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির নাম হচ্ছে সোডিয়াম এখন সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যদি কেমিক্যাল রিঅ্যাকশন করি তাহলে হবে সোডিয়াম ক্লোরাইড আমরা যে এটাকে বলা হচ্ছে টেবিল সল্ট অর্থাৎ খাবার লবণ আমরা যে খাবার লবণ ইউজ করি এটি হচ্ছে মূলত এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে অর্থাৎ এখানে সোডিয়াম এবং ক্লোরিনের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড
মূলত আমরা এটি এখানে ব্যাখ্যা করব কিভাবে সোডিয়ামের সাথে ক্লোরিনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় তাহলে আমরা একটু ব্যাখ্যা করে আসি এক্স মোলটি হচ্ছে যদি আমরা একটা ফিগার দেখাই শুরুতে ওয়াই মোলটি ওয়াই মোলটি হচ্ছে এখানে সিএল ক্লোরিন সি তে শুধু কার্বন হ্যাঁ ক্লোরিন তাহলে আমরা এখানে দেখাচ্ছি ফিগারের মধ্যে ক্লোরিনের এটি হচ্ছে আমাদের ক্লোরিন প্রথম কক্ষপথে তার দুইটি ইলেকট্রন থাকবে এর পরের কক্ষপথে হচ্ছে আটটি ইলেকট্রন থাকবে আটটি ইলেকট্রন থাকবে তার পরের কক্ষপথে হচ্ছে তার ইলেকট্রন হচ্ছে সাতটি ইলেকট্রন থাকবে সাতটি ইলেকট্রন থাকবে ক্লোরিনের তিনটি কক্ষপথ প্রথম কক্ষপথে দুইটি পরের কক্ষপথে হচ্ছে আটটি পরের কক্ষপথে হচ্ছে সাতটি তাহলে মোট হচ্ছে মোট ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 প্লাস 8 প্লাস 8 প্লাস 7 তাহলে হচ্ছে 17টি ইলেকট্রন যেটাকে আমরা বলতে পারি এই যে ক্লোরিন এখন দেখো সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে যদি তার প্রথম কক্ষপথে আমরা কি সোডিয়ামের সোডিয়ামের প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন সেকেন্ড কক্ষপথে হচ্ছে 8টি ইলেকট্রন তার পরের কক্ষপথে হচ্ছে একটি ইলেকট্রন এখন সোডিয়ামের কক্ষপথে যে ইলেকট্রনগুলো এই কক্ষপথ ইলেকট্রনগুলোকে যদি আমরা হিসাব করি 2 প্লাস 8 প্লাস 1 সমান হচ্ছে 11 তাহলে এই যে ওয়াই অক্ষটি ওয়াই যৌগটি হচ্ছে মৌলটির নাম হচ্ছে সোডিয়াম এক্স এক্স মৌলটির নাম হচ্ছে ক্লোরিন এখন এদের মধ্যে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করব আমরা জানি যে প্রত্যেকটি মৌলে যোজ্যত স্তরের ইলেকট্রন ইলেকট্রনের উপর নির্ভর করে ওরা কেমিক্যাল রিঅ্যাকশন করবে এবং প্রত্যেক মৌল তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রনীয় কাঠামো অর্জন করতে চায় আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে যদি আমরা এভাবে লিখি যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10 আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 তারপরে হচ্ছে 36 তারপরে হচ্ছে 54 সিএসি এদের হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো প্রত্যেকটি মৌলের জীবনের স্বপ্ন থাকে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রনীয় কাঠামো অর্জন করার জন্য সবাই আশা করে যে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রনীয় কাঠামো অর্জন করার জন্য তাহলে দেখো এই যে সোডিয়াম সোডিয়ামের হচ্ছে 11 তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন তাহলে নিয়নের মতো হতে হলে তাকে একটি ইলেকট্রন দান করতে হবে তাহলে এই একটি ইলেকট্রন সোডিয়াম একটি ইলেকট্রন দান করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে সেটি হচ্ছে নিয়ন এইবার দেখো আর ক্লোরিন ক্লোরিনের হচ্ছে 17 তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 18 তাহলে ক্লোরিন যদি কারো কাছ থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সেটি আর্গনের কাঠামো অর্জন করে তাহলে আমাদের এই কন্ডিশন থেকে আমরা বলতে পারি সোডিয়াম একটি ইলেকট্রন তার যোজ্যতা স্তরে সর্ববহিঃস্থ কক্ষপথে যে একটি ইলেকট্রন এটি দান করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে আবার এই দান করা ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করবে করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনে ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে তাহলে সোডিয়াম এখানে দান করে তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন যদি আমরা এইভাবে লিখি দেখো সোডিয়াম সোডিয়াম এখানে হচ্ছে তার 11 থেকে সে যখন নতুন করে তৈরি হবে সোডিয়াম প্লাস সাথে তার একটি ইলেকট্রন থাকবে এখানে 10টি ইলেকট্রন একটি তাহলে সোডিয়াম দান করে একটি ইলেকট্রন আবার ক্লোরিন কি করবে দেখো ক্লোরিন এটি হচ্ছে আমাদের 18 সে যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে করার পর হচ্ছে ক্লোরিন মাইনাস হবে তাহলে এই যে একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করে আদান ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পরস্পরের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন করে এখানে ওরা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তাহলে আমরা কি লিখব এখানে এখন আমরা যদি কেমিক্যাল রিঅ্যাকশনটা এখানে দেখিয়ে দেই আমাদের তাহলে আমরা যদি এখানে লিখি যে সোডিয়াম সোডিয়াম কি হচ্ছে সোডিয়াম প্লাস হচ্ছে সাথে তার একটি ইলেকট্রন ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আবার ক্লোরিনের ক্ষেত্রে আমরা বলতে পারি ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে ওই দান করা ইলেকট্রনটি তখন ক্লোরিনের নতুন কাঠামো তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড এখন ওদের মধ্যে যদি আমরা কেমিক্যাল রিঅ্যাকশন করি দেখো তো আমরা কি পাচ্ছি এখানে সোডিয়াম সোডিয়াম প্লাস
ক্লোরিন একসাথে কেমিক্যাল রিঅ্যাকশন করলে আমরা পাচ্ছি সোডিয়াম ধনাত্মক আয়ন প্লাস ক্লোরিন ঋণাত্মক আয়ন। এখানকার একটা ইলেকট্রন কাটা যাবে, তাহলে এখান থেকে আমাদের তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বলতে পারি খাবার লবণ বা টেবল সল্ট। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে তোমরা যখন প্রশ্নের উত্তরটি এখানে লিখবে, তাহলে তোমরা এখান থেকে শুরু করবে। প্রথমে চিত্রটি এঁকে নিবে, সোডিয়ামের ইলেকট্রন, সোডিয়ামের ইলেকট্রনীয় কাঠামো এবং ক্লোরিনের ইলেকট্রনীয় গঠন এবং সোডিয়ামের ইলেকট্রনীয় কাঠামো থেকে এই একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে একটা সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে এখান থেকে ফিগারটি ড্র করে পরে তোমরা আনসারটি এভাবে লিখবে। তাহলে এখানে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে আয়নিক বিক্রিয়া, কারণ আয়ন কেউ দান করে ধনাত্মক আয়ন, আবার কেউ ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, আবার ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে আয়ন তৈরি করার মাধ্যমে তারা এটি আয়নিক বন্ধন তৈরি করে, এই জন্য এটির নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমাদের আনসার হচ্ছে এখান থেকে তৈরি হবে সোডিয়াম পরমাণু। এখানে আমরা লিখতে পারি সোডিয়াম পরমাণু, ফিগারের নিচে লিখে দাও সোডিয়াম পরমাণু Na, আর এখানে হচ্ছে ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণু Cl। এরপরে এখান থেকে আমাদের আনসার, তাহলে আনসার ঠিক আছে উদ্দীপকের 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট x মৌলটি ক্লোরিন এবং 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট y মৌলের নাম হচ্ছে সোডিয়াম। ক্লোরিনের তিনটি কক্ষপথে ইলেকট্রন 2, 8, 7, দেখো 2, 8, 7, আবার সোডিয়ামের তিনটি কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2, 8, 1, 2, 8 এবং 1। তাহলে আমরা বলতে পারি এখানে এই ইলেকট্রনটি আমাদের এখানে চলে আসবে বৈশিষ্ট্য কক্ষপথ। তাহলে এই ইলেকট্রন যখন দান করবে তখন এই কক্ষপথটি আর থাকবে না, এটি বিলীন হয়ে যাবে, তখন সোডিয়ামের দুটি কক্ষপথ থাকবে তিনটির মধ্যে থেকে, আর এই কক্ষপথটি তখন ফুলফিল হয়ে যাবে। তো সোডিয়ামের তিনটি কক্ষপথ ইলেকট্রন যখন দুটি মৌল পরস্পরের কাছাকাছি আসে, সোডিয়ামের পরমাণু তার যোজ্যতা স্তর অর্থাৎ সর্ববৈশিষ্ট্য কক্ষপথ যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হয়। দেখো একটি দান করলে হবে 10, আর 10 আমরা বলে আসছি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, তার নিয়নের মতো হয়। আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন, আর্গনের 18 মতো হয়, তাহলে ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে, তখন দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এটি একটি খাবার লবণ। এই বিক্রিয়াটি হচ্ছে একটি আয়ন তৈরি করার মাধ্যমে বিক্রিয়াটি হয় বলে এর নাম হচ্ছে আয়নিক বন্ধন। আশা করি তোমরা তোমাদের মতো, আমি শুধুমাত্র একটি ধারণা দিচ্ছি এবং নিজের মতো করে আমি লিখে দিয়েছি, তোমরা এই আইডিয়াগুলো নিয়ে বা তোমরা তোমাদের মতো করে বড়দের বই অথবা অন্যান্য ক্লাসের বই তোমাদের একাডেমিক বই থেকে তোমরা আরও সাজিয়ে চাইলে আরও সুন্দর করে লিখতে পারবে। তারপরে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে অবশ্যই ভিডিও লিঙ্কে নিচে কমেন্টস করবে, আমি ইনশাল্লাহ সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ভিডিওতে আবার সকলের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।